প্রথম ঢেউ থেকে যে আমরা শিক্ষা নিইনি, দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা এবং আমাদের চারপাশের যে হাহাকার, যে শোক, যে বিপদ, যে অক্সিজেন থেকে শুরু করে বেডের জন্য হুন্নে হয়ে দৌড়ে বেড়ানো এবং মানুষের মৃত্যু, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। সরকার থেকে শুরু করে আইন প্রণেতা সবার দিকে বারবার আঙুল উঠেছে। আঙুল উঠেছে কুম্ভ মেলা থেকে শুরু করে নানান ধর্মীয় সমাবেশ, নির্বাচনী জনসভার সমস্ত কিছুর দিকে। এই সমস্ত কিছুর পর এই মুহূর্তের যে চিত্রটা, যখন তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে, বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা, সেই সময় একটু নিজেদের মুখের সামনেও আয়নাটা ধরার প্রয়োজন রয়েছে কি, এই প্রশ্নটা নিজেদের করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ রয়েছে, ভীষণভাবে রয়েছে। কারণ আমাদের মধ্যেই একাংশ আমরা এখনো শিক্ষা নিইনি, আমরা এখনো বুঝতে পারছি না যে করোনা কতটা ভয়াবহ, এবং করোনা এতটাই ভয়াবহ যে আমি শুধুমাত্র আমার জীবন নিয়ে ছেলেখেলা করতে পারি, নিশ্চয়ই আমার সেই রাইট হয়তো বা আছে, কিন্তু মনে রাখতে হবে যে ইওর ফ্রিডম এন্ডস ওয়্যার মাই নোজ বিগিনস। করোনা এমন একটা রোগ যে আপনি আপনার জীবনের পরোয়া করেন না, সেটা না হয় আমি মেনে নিলাম, কিন্তু আপনার ওই বেপরোয়া মনোভাবের জন্য আপনার পরিবার পর্যন্ত বটেই, আপনি গোটা সোসাইটির জন্য বিপদ ডেকে আনছেন। খুব আনফর্চুনেট যে এত প্রচার, এত সচেতনতার পরও বহু এরকম মানুষ তাদের দেখা যাচ্ছে যাদের বেপরোয়া মনোভাব আমাদের সবাইকে ত্রস্ত করছে, আতঙ্কিত করছে। এবং এই ধরনের কাণ্ড জ্ঞানহীন মানুষরা এক একজন সুইসাইড বম্বারের মতো বিপদ ডেকে আনতে পারেন, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে আমরা আজকে আলোচনা করব ক্রসফায়ার অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অপূর্ব ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি, রয়েছেন মনোবিদ সহেলী গাঙ্গুলি, রয়েছেন অভিনেতা জয়জিৎ ব্যানার্জি। প্রশ্ন এখানেই যে কেন এখনো আমাদের একটা বড় অংশ আমরা শিক্ষা নিচ্ছি না, দুর্গোড়া তৃতীয় ঢেউ তবুও কেন বেপরোয়া আমজনতার একাংশ, যেখানে কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে লং ড্রাইভ থেকে শুরু করে পার্টি সমস্ত কিছু চলছে, নাইট কারফিউয়ের তোয়াক্কা করা হচ্ছে না। আমি বলছি আবারও যে একটা বড় অংশের মানুষ তারা সচেতন হয়েছেন, কিন্তু ঠেকেও শেখেন না এরকম মানুষও যে আছেন। দেখুন, কোভিডের প্রথম ঢেউয়ে দেশে মৃত্যু মিছিল নেমেছিল, দ্বিতীয় ঢেউয়ে নদীতে ভেসে এসেছিল লাশ, হাসপাতালে অক্সিজেনের আকাল আর শ্মশানের জ্বলন্ত চিতা সেই ভয়াবহতার জীবন্ত দলিল। কিন্তু তারপরেও কি সতর্ক হয়েছেন মানুষ? অতিমারিতে প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করছেন? রবিবার রাতের কলকাতা যদি উদাহরণ হয়, তাহলে আশাবাদী হওয়ার এতটুকু সুযোগ নেই, কারণ রাতের মহানগরে শুধুই নিয়ম ভাঙার ছবি। সপ্তাহান্তে শহর জুড়ে কলকাতা পুলিশের স্পেশাল নাকা চেকিং, পাঁচ ফিট পাঁচ সার্কেল সেভেন পয়েন্ট ল্যান্সডাউনের মতো জায়গায় গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তাতেই প্রকাশে আসে মানুষের বেপরোয়া মনোভাব। অ্যাকচুয়ালি না, ইটস লাইক বার্থডে পার্টি, তো সরি স্যার লেট হো গিয়া, থোড়া ফ্রেন্ড কা বার্থডে থা ইসকে লিয়ে আ গিয়া থা, ইয়াহাঁ ফ্রেন্ড কা ঘর ইয়াহাঁ পে। চিকিৎসকরা বলছেন করোনা ঠেকাতে মাস্ক মাস্ট, কিন্তু অনেকের মুখে মাস্কের বদলে শুধুই অজুহাত। अगर आप मास्क ज़्यादा देर पहन के रहिएगा, जाके गूगल कीजिएगा तो आपको दिखेगा कि कितना प्रॉब्लम होता है मास्क पहनने में। और बाहर में यूके यूएस अगर आप जाके देखिएगा, प्रोटेस्ट हुआ था लास्ट ईयर क्योंकि मास्क नहीं पहनेंगे। टीकाकरण हो गए लो मानते होंगे कोविड विधि, सरकार पाखी पड़ार मत बोले चले थे, किंतु सुन छे के फर्स्टली आपका वैक्सीनेटेड है, आप वैक्सीनेटेड है? मैं तो हूं। हम भी है। हां तो हम भी है, बस हो गया, हम लोग चारों वैक्सीनेटेड है। तो है वैक्सीनेटेड। করোনা কালে প্রশাসনিক ব্যর্থতার দিকেও প্রশ্ন তুলেছেন অনেকে, প্রশ্ন তুলেছেন ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও, কিন্তু অতিমারি মোকাবিলায় আম জনতা নিজেদের দায়িত্ব পালন করছে কি, মেনে চলছে কোভিড বিধি? চিকিৎসক মহলের মতে অন্যের দিকে আঙুল না তুলে নিজের সামনে আয়না ধরার এটাই সেরা সময়। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে নান্টু হাজরা, জি চব্বিশ ঘন্টা। আমি ডক্টর ঘোষের কাছে আসবো। ডক্টর ঘোষ, দেড় বছরেরও বেশি সময় ধরে আপনারা যারা ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়ার, আপনারা যখন সামনের সারিতে থেকে এই লড়াইটা লড়ছেন, আপনারা বারবার সতর্ক করছেন, আপনারা বারবার বার্তা দিচ্ছেন, আপনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, আপনাদের অনেক সহকর্মীকে আপনারা হারিয়েছেন এই কোভিড যুদ্ধে, তারপর যখন এই বেপরোয়া মানুষগুলোর এই সমস্ত যুক্তি শুনছেন, একবার বলবেন, একদম খুব পার্সোনাল প্রশ্ন করছি, আপনার কি মনে হচ্ছে, কি আপনার কি রিয়াকশন আসছে মনের মধ্যে থেকে?
দেখুন, এটা যে মানুষের লোভ, লোভ মানে যে কোনো লোভই হোক, সে পার্টি করার লোভ, খাওয়ার লোভ, ফুর্তি করার লোভ, তো এই যে লোভ এটাই মানুষের সর্বনাশ করে। আর তারপরে হচ্ছে যে নিজের মনকে মানানো। কিছুদিন আগে একটা পেশেন্ট দীঘার থেকে ঘুরে এসে পেট খারাপ নিয়ে বাচ্চাটাকে আমার কাছে এলো। তো আমি বললাম যে আপনারা এর মধ্যে দীঘা গেলেন? তো বলছে ডাক্তারবাবু হাঁপিয়ে উঠেছিলাম। তো আমি তাকে বললাম 12 ঘন্টা পিপিই পরে আপনি যদি ডিউটি করেন তাহলে হাঁপিয়ে ওঠা কাকে বলে? 12 ঘন্টাও করতে হবে না, 8 ঘন্টা করুন, তাহলে বুঝতে পারবেন যে হাঁপিয়ে ওঠা কাকে বলে। তো এই যে মানুষ তাদের মনকে সংযুক্ত করতে পারে না, লোভ সংযত করতে পারে না, এবং যারা এই মন এবং লোভ সংযত করতে পারে না তারাই কিন্তু ধর্ষণের পথে এগোয়। তো আমি বলবো যে এটা মানুষ তাদের নিজেদেরকে সেরকম বিহেভিয়ার করছেন, সমাজের ধ্বংস করছেন, ক্ষতি করছেন, এবং যে আইন অবজ্ঞা করব এই ধরনের যে অ্যাটিচিউড, তো এটা তো মানে একবার স্বাধীনতা সংগ্রামের মতন তারা করছেন যে আইন অবজ্ঞা করব। তো আমি আবার বারবার করে বলছি, সবার কাছে মানে জড়হাত করে বলছি যে দেখুন, কোভিড চলে যায়নি, কোভিডের থেকে বাঁচতে গেলে আমাদেরকে যে আইনগুলো মানতেই হবে সেটা হচ্ছে মাস্ক পরে থাকা এবং আপনার সোশ্যাল ডিস্টেন্সিং এবং হ্যান্ড ওয়াশিং। আমি অস্বীকার করছি না যে মাস্ক পরে থাকতে একটু কষ্ট হয় না, হয় অনেক সময় আমার কথা ভালো বোঝা যাচ্ছে না বোধ হয়, আমাদের কাছে অনেক পেশেন্ট আসে বাবা মা হয়তো তাদের মাস্কটা নামিয়ে কথা বলছে, আমি বুঝতে পারছি যে তারা হয়তো চাইছেন যে ডাক্তারবাবুকে একটু পরিষ্কারভাবে ব্যাপারটা বলি, কিন্তু আমরা তাও বুঝতে পারি, যেখানে আমরা বুঝতে পারি না আমরা বলি যে একটু জোরে বলুন। তো এটা তো একটু থাকবেই, অনেকে হয়তো তাদের কষ্ট হয় যেন মনে হয়, তাদের মনে হয়, কিন্তু সত্যি কথা বলতে কি মাস্ক পরে থাকলে আপনার অক্সিজেনের কোনো অসুবিধা হবে না। তো আমি আবার সবার কাছে রিকোয়েস্ট করব যে এই ধরনের ব্যবহারগুলো বোধহয় সুইসাইডিয়াল টেন্ডেন্সিস, সেটা না হলেই ভালো। আমি এখানে একটু সহেলির কাছে আসবো। সহেলি, এটা ঠিকই যে 1.5 বছর ধরে আমরা একটা ভীষণ একটা অ্যাবনর্মাল লাইফ লিড করছি, আমরা জানি না এর শেষ কোথায়। আমরা সবাই যে হাঁপিয়ে ওঠার কথাটা বললেন ডক্টর ঘোষ, ঠিকই আমাদের সবারই কম বেশি মনে হচ্ছে বাবা আর কতদিন আর পারা যায় না, স্বাভাবিক জীবনে কবে ফিরবো, স্বাভাবিক ছন্দে কবে ফিরবো। এটার মধ্যে হয়তো অন্যায় কিছু নেই, এটার মধ্যে হয়তো অস্বাভাবিকতা কিছু নেই, কিন্তু তারপরও যখন এই কোভিডের ভয়াবহতা, আর আমি বারবার যেটা বলছি যে শুধুমাত্র আমি আমার বিপদ ডেকে আনছি এমনটা নয়, আমার বিপদ ডেকে আনার মতো হঠকারিতা সেটা না হয় আমি করতে পারি, কিন্তু আমি আমার চারপাশের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছি এবং সেটা আমি ইনভাইট করছি, এই বেপরোয়া মনোভাবটা, এটার জন্ম কোথা থেকে হয়? এই যে পর্যবেক্ষণটা, মানে আমিও ক্লিনিক্যাল কাজের সূত্রে যাতায়াতের মাঝখান দিয়ে এরকম বহু জায়গায় দেখেছি যে খুব অল্প বয়স্করা একই জায়গায় জড়ো হয়ে এরকম ধরনের আচরণ করছে। একটা জিনিস দেখেছি কথা বলা প্রসঙ্গে যে দুটো প্যারামিটারের মাঝামাঝি কেউ নেই, হয় যখন আমরা সাংঘাতিক একটা আতঙ্কগ্রস্ত সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি তখন সেই আতঙ্ক দেখতে পাচ্ছি, আবার যখন একটা আংশিক লকডাউন উঠে যাওয়া বা লকডাউন উঠে যাওয়া যখন আসছি সেটার সাথে একটা সরল সমীকরণ করোনা চলে যাওয়া, দুটো ভ্যাকসিন হয়ে যাওয়ার সাথে একটা সরল সমীকরণ করোনা চলে গিয়েছে। অনেককেই দেখছি, কিন্তু আমি হাসপাতাল সেটআপেও দেখছি, আমার তো দুটো ভ্যাকসিন হয়ে গেছে বলে মাস্কটা খুলে দিচ্ছে। এই যে একটা মানে ধারণা, এই ধারণাটা কিন্তু অনেক সংখ্যক মানুষ পোষণ করছে, দুটো ভ্যাকসিন হয়ে যাওয়া ইজ ইকুয়াল টু করোনা চলে যাওয়া, বা এই লকডাউন আংশিকভাবে উঠে যাওয়ার খবরটার সাথে সাথে করোনা চলে যাওয়াটাকে একটা এক করে দেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু প্রচণ্ড পরিমাণে আমি কথাবার্তা প্রসঙ্গে কিন্তু অনেকের মধ্যে দেখতে পেয়েছি। এইখানে একটা ইগনোরেন্সও আছে, ডেফিনেটলি ইগনোরেন্স আছে, এবং একটা বিপর্যয় মনোভাব তো অবশ্যই আছে, শুধু নিজের জীবন নিয়ে নয়, এবং এই আচরণ সামগ্রিকভাবে সমাজের পক্ষে একটা ক্ষতির সৃষ্টি করছে, এবং যার
আগামী প্রভাব হয়তো আমরা তৃতীয় ঢেউতে দেখব, যেটা কিন্তু ঠিক একই রকমভাবে দ্বিতীয় ঢেউয়ের আগেই আমরা দেখতে পেয়েছিলাম। অনেক বেশি সচেতনতার প্রয়োজন আছে, মানে নিজেকে প্রত্যেকটা পর্যায়ে কিন্তু পর্যালোচনা করতে হবে যে আমি যেটা করছি আমি কি আনতে যাচ্ছি। এই পর্যালোচনার জায়গাতে কিন্তু কেউ দাঁড়িয়ে নেই, আমরা সত্যি সবাই কিন্তু বিপর্যস্ত। এই একঘেয়ে জীবনে এইভাবে কথা বলতে কারোর ভালো লাগে না, কিন্তু তাও ইটস আ চয়েস, চয়েস নিজের জন্য, চয়েস বাদ বাকি আমাকে ঘিরে যে কজন মানুষ আছে তাদের জন্য। এই জায়গাটাতে কিন্তু দাঁড়াতে হবে, এই জায়গাতে দাঁড়িয়ে নেই এরা, এই জায়গাতে দাঁড়িয়ে নেই বলেই এই ধরনের বেপরোয়া জায়গা, বেপরোয়া আচরণ করছে, ক্রমাগত দেখা যাচ্ছে চারিপাশে। মানে আমি এখানে বুঝতে পারছি না যে ঠিকই মাস্ক পরে থাকতে আমাদের কারোরই ভালো লাগে না, কিন্তু মাস্কটা কতটা জরুরি সেটা বোঝার মতো পরিস্থিতি, বোঝার মতো বয়স, বোঝার মতো পরিণত মনস্কতা আমাদের সবারই মোটামুটি হয়েছে, কিন্তু তারপরে বিশেষ করে গত দেড় বছরে যখন এর ভয়াবহতাটা আমরা প্রথম ঢেউর পর দ্বিতীয় ঢেউয়ে আরও একবার দেখলাম, এরকমটা নয় যে জাস্ট কোভিড বলে একটা রোগের সঙ্গে আমরা সবে পরিচিত হচ্ছি, আমরা তখন এর গুরুত্বটা বুঝতে পারছি না, তখন এর যে ভয়াবহতা সেটা বুঝতে পারছি না। এই দেড় বছর পরেও নতুন করে মাস্ক পরায় অনীহা কেন, এই প্রশ্নের কি জবাব পাওয়া যাচ্ছে? আমরা জবাবটা খোঁজার চেষ্টা করেছিলাম, যারা এই মাস্ক পরতে চাইছেন না, যারা কোভিড প্রোটোকল মানছেন না, তাদের কাছে যখন গিয়ে আমরা প্রশ্ন করি কি উত্তর দিচ্ছেন তারা শুনুন। আপনি একটু দূরে যান নালে আপনার করোনা হয়ে যাবে, আমার দুটো ডোজ হয়ে গেছে। আচ্ছা, দুটো ডোজ হলে মাস্ক পরতে লাগে না? এই কোশ্চেনগুলো আমাকে করে লাভ নেই, মাস্ক না পরলেও চলে না তো আমার। একদম পরি। আর আপনি কোন চ্যানেল থেকে বাই দেবে না, প্লিজ শো মি ক্লিয়ারলি। হ্যাঁ ঠিক আছে, একটু ব্রেথলেস লাগছিল এই আর কি, ঠিক আছে। কেউ কেউ একটু লজ্জিত, কারো কারো অ্যারোগেন্স দেখে চমকে উঠতে হচ্ছে। মানে এটা জানি না এরকম কোনো থিওরি আবিষ্কৃত হয়েছে কিনা, ডক্টর ঘোষ বলতে পারবেন যে চা খেতে যাচ্ছে শুনলে করোনা অ্যাটাক করবে না, বা কোন চ্যানেল সেই অনুযায়ী করোনার সম্ভাবনা আশঙ্কা আছে কিনা, অর্থাৎ জি চব্বিশ ঘন্টা না হয়ে অন্য চ্যানেল হলে তার উপর এটা নির্ভর করে কিনা, আমি জানি না। জয়জিৎ একটু আলোকপাত করতে পারবে কিনা, জয়জিৎ এই সমস্ত লজিক উঠে আসছে, জয়জিৎ এই অ্যারোগ্যান্স কি বলবে? প্রথমে যেটা বলি, সবাইকে শুভ সন্ধ্যা, সবাই ভালো আছেন। তার মধ্যে যা দেখা যাচ্ছে, মৌপিয়া আর আমি দুজনে মাস্ক পরে নেই, কারণ আমরা একটা সেক্রেটেড জায়গায় আছি, মৌপিয়া স্টুডিওতে আছে, আমি আমার মেকআপ রুমে আছি, তাই মাস্ক পরে নেই। দর্শকদের কাছে বলে দেওয়াটা বেটার আমার মনে হয়। আর আমরা অভিনেতারা যখন অভিনয় করি আমরা মাস্ক পরে থাকতে পারি না, কিন্তু যতক্ষণ ক্যামেরার সামনে মুখ না দেখা যাচ্ছে ততক্ষণ কিন্তু মাস্কটা আমাদের সঙ্গে থাকে, আমরা পরে থাকি। প্রত্যেকের মাস্ক পরাটা জরুরি, মাস্ক পরাটা উচিত। সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে সাধারণ মানুষের কি বিপদ হতে পারে সেটা আমরা দেখতে পেয়েছি, এবং যদি থার্ড ওয়েভ আসে তাহলে আমরা দেখতে পাবো বলে আমার মনে হয়। তার কারণ একটাই, তার কারণ মানুষ যখন বিপর্যস্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের সকল নেতা নেত্রী মন্ত্রী সবাই যারা মানুষের জন্য কাজ করতে চায় তারা কিন্তু হাতটা তুলে নেয়, তারা কোনো খুব একটা কাজে আসে বলে আমার মনে হয় না। কেউ কেউ তো আসে, আমি নিজেই সেরকম উপকার পেয়েছি। এবং আমার আমার একটা পার্সোনাল শেয়ার করি, আমার ওয়াইফের চারবার কি টেস্ট হয় না, নাকি আর গলায় ঢুকিয়ে পুরোটাই বলতে পারি না, ওই একটা টেস্ট হয়েছিল, চারবার হয়েছিল, চারবার নেগেটিভ এসেছে। তারপর আমার ওয়াইফ, তারপর আমার ওয়াইফ হঠাৎ দেখি তার খালি জ্বর আসছে, কাশছে। আমি বললাম কি হয়েছে, দেখে ডাক্তার দেখাই, ডক্টর সুকুমার মুখার্জির সঙ্গে কনসাল্ট করা হয়, এবং তিনি বলেন এটা হচ্ছে আফটার কোভিড এফেক্ট, মানে কোভিডটা হয়ে গেছে কিন্তু কোনোবারই টেস্টে ধরা পড়ে। এবার আফটার কোভিড এফেক্টে যেটা হয় সেটা হল লাংটা প্রায় 90% নিমোনিয়াতে
নিউমোনিয়া প্যাচ দেখা গেছিল, মানে হোয়াইট হয়ে গেছিল লাংসটা, 90% নিউমোনিয়া প্যাচ ছিল। তো তারপর অনেক মানে ফাইট স্ট্রাগল করে সে এখন সুস্থ হয়ে, কিন্তু তার যে আফটার এফেক্ট সেটা এখনো তার আছে, তার হাতে পায়ে এবং ব্যথা এবং তার শারীরিক কন্ডিশন প্রচন্ড খারাপ আর কি। মানে তার উঠতে আমার হেল্প লাগে, কারোর হেল্প লাগে উঠতে বসতে এরকম, এবং যখন সিঁড়ি দিয়ে ওঠে তখন সে হাঁপিয়ে ওঠে। তো মানুষ যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ কিচ্ছু করা যাবে না, কিছুই না। কারণ মানুষ সচেতন হলে এই যে আমাদের ভোট হলো, সেই ভোটের সময় অত জনসমাগম হতো না, এবং উইদাউট মাস্ক। কালকে সেটা তো ছেড়ে দিলাম, আমাদের রাজনৈতিক নেতাদের ভোটটা খুব দরকার, মানুষের জীবনের থেকে ভোট ইজ ভেরি এসেনশিয়াল। মানে মানুষ না থাকলে কাকে শাসন করবে জানে না, কিন্তু ভোটটা করতেই হবে, মানে খুব প্রবলেম। এবং আমি মনে হয় আরো আমার শত্রু বাড়াচ্ছি এই কথাগুলো বলি, কারণ আমার তো প্রচুর শত্রু রাজনৈতিক ভাবে প্রচুর জায়গায় আছে। তো আমি কিন্তু রাজনীতি করি না, কোনো কিছু কোনো দলই করি, বলে রাখা ভালো। আচ্ছা, সেকেন্ড যেটা বলি, কালকে আমি পার্ক স্ট্রিটে একটা কাজে গিয়েছি, আমার একটা মিটিং ছিল। সে কাজ থেকে যখন ফিরছি তখন প্রথিতযশা দুটো রেস্তোরাঁর বাইরে আমি যা ভিড় দেখেছি, যে ভিড়টা দেখেছি, এবং লকডাউন যদি সম্পূর্ণরূপে তুলে নেওয়া হয় তারপর কি ঘটতে চলেছে, কি ভয়াবহ একটা পরিস্থিতি হতে চলেছে, সেটা মানুষ যদি এখনো না বোঝে মানুষ না বোঝার জন্য যেটা যারা দায়ী তারা হচ্ছে আমাদের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ। তার কারণ পরীক্ষাটা হচ্ছে না, রেজাল্ট বেরোচ্ছে, ভোট না হলেও চলে কিন্তু ভোটটা তাদের করতে হবে। তাই মানুষ যত জানে তত কম মানে। অনেকদিন আগে একজন ভদ্রলোক বলে গিয়েছিলেন, সেটা এখনো গভীরভাবে সত্য। একেবারে আমি আসবো একটু সঙ্গে, ছোট্ট একটা বিরতি নেবো, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। সত্যজিৎ বাবুর কাছে আসবো। সত্যজিৎ বাবু, আমি যখন দেখতে পাচ্ছি যে এই পুলিশ কর্মীরা তারা নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন তাদের বোঝাতে, বুঝিয়ে তাদের, তারা যাতে কোভিড প্রোটোকল ফলো করেন সেটা তাদের বোঝাতে, তখন শুধু মনে পড়ছিল যে দেড় বছরে আমরা এত খবর করেছি বহু পুলিশ কর্মী যারা করোনা আক্রান্ত হয়েছেন, শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিক সহ বহু পুলিশ কর্মী তারা লড়াইটায় হেরে গেছেন, তাদের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, এই লকডাউনের যে পরিস্থিতি গত বছর দেখেছিলাম, সেখানে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেওয়া থেকে শুরু করে, সবজি পৌঁছে দেওয়া থেকে শুরু করে, নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া থেকে শুরু করে, অন্তঃসত্ত্বা মহিলাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পৌঁছে দেওয়া, সমস্ত কিছু পুলিশ করেছে, তারাও টায়ার্ড। তারপর এরকম কিছু অবুঝ, অবাধ্য, আমি হয়তো হার্শ ওয়ার্ড ব্যবহার করছি কিন্তু না করে উপায় নেই, অবুঝ অবাধ্য এবং দায়িত্বজ্ঞানহীন মানুষগুলো তাদের সামলানো। মপিয়া, একটা লাইন দিয়ে শুরু করি। প্রথমে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন শিক্ষার ক্ষেত্রে, যে পুষ্পত্ব নিয়ে জন্মায় মানুষ, মনুষ্যত্ব নিয়ে জন্মায় না। গোলাপ ফুল তার গোলাপ ফুলের বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মায় না, মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন দিনের পর দিন, রাতের পর রাত, এই যে প্রত্যেকটা রাতে নাকা চেকিং হচ্ছে, পুলিশ অফিসাররা ইউনিফর্ম পরে প্রত্যেকটা মোড়ে মোড়ে নাকা চেকিং করছে, কনস্টেবলস থেকে সাব ইন্সপেক্টর, সার্জেন্টস, ওসিস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, তাদের উদ্দেশ্য একটাই, অর্থাৎ মানুষকে সচেতন করা। কেন আপনি রাত্রিবেলা, রাত্রি দুটোর সময়, তিনটের সময় আসছেন? আপনি রাত্রি নটার পরে কেন আপনি গাড়ি চালিয়ে আসছেন? গাড়ি মদ্যপ অবস্থায় আসছেন কেন? তারা প্রত্যেকে উশৃঙ্খলভাবে কথাবার্তা বলছে, আপনাদের চ্যানেলের মাধ্যমেও দেখতে পাচ্ছেন, তারা সাংবাদিকদের যদি জিজ্ঞাসাবাদ করে তাদের সাথে উশৃঙ্খল মনোভাব নিয়ে কথাবার্তা বলছেন। একদিকে এই একদিকে পুলিশকে প্রচণ্ড কড়া হতে হচ্ছে, আবার একদিকে পুলিশের মানবিক দিকটাও দেখতে হচ্ছে। যেটা আপনি বলছিলেন একটু আগে, যে এই অতিমারির সময় গত এক বছরে, দেড় বছরে প্রচুর সাহায্য পুলিশ বাহিনী, খাবার দাওয়ার থেকে শুরু করে তাদের ওষুধ থেকে শুরু করে অন্তঃসত্ত্বা মহিলাদের সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার থেকে শুরু করে সবই এই পুলিশ বাহিনী করেছে। কিন্তু তবুও এই একটু পুলিশকে কড়া না হতে গেলে, কিছু কেসপত্র না দিতে গেলে মানুষের মনের মধ্যে ধাক্কা আসছে না। ওই যে বললাম না, মানুষের মনুষ্যত্বটাকে অর্জন করতে হবে, এখানে একটু শক্ত হওয়ার ব্যাপারটা আছে। যারা এই রাত্রিবেলা, যেখানে সরকার ডিক্লেয়ার করে দিয়েছে
যেখানে ডিক্লেয়ার করেছে নবান্ন থেকে যে রাত্রি 9টার পর থেকে আপনারা অতি এমার্জেন্সি এমার্জেন্সির ভাগ আছে এবং পুলিশ পাস নিয়ে বেরোতে হবে, থানার থেকে পাশের ব্যবস্থা করা হয়েছে যদি এমার্জেন্সি হয়। এমার্জেন্সি কীরকম, মা বাবা অসুস্থ রয়েছে তাকে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে কিংবা কোথাও, এরকম এমার্জেন্সি। আমরা হুল্লোড়বাজি করার জন্য যারা যাচ্ছে কিংবা বার্থডে পার্টি করার জন্য কিংবা কোনো জায়গায় নাচ গান করার জন্য যাচ্ছে তাদেরকে ধরা হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে প্রত্যেকটা মোড়ে। এবং এখানেই তো প্রশ্নটা সত্যজিৎ বাবু, আমি এই প্রসঙ্গেই আসবো যে আমাদের প্রত্যেকের একজন নাগরিক হিসেবে তো সমাজের প্রতিও একটা দায়বদ্ধতা আছে। আমরা তো এটা বুঝতে পারছি যে হ্যাঁ, হয়তো এখনও অবধি যে দফায় দফায় বিধিনিষেধের পরও হয়তো এখনও অবধি আমার যে রোজগারটা সেই রোজগারটা হয়তো ইন্ট্যাক্ট আছে, কিন্তু এই করোনা পরিস্থিতিতে বহু মানুষ তাদের কাজকর্ম বন্ধ। আমি এই কোভিড ছড়াই যদি, আমি যদি কোভিড ছড়াই, আমার মতো কিছু মানুষ যদি তাদের বেপরোয়া দায়িত্বজ্ঞানহীন আচরণের জেরে কোভিডের আরও বেশি করে সংক্রমণ ছড়ায়, তাহলে কিন্তু ওই মানুষগুলো, ওই নিরীহ মানুষগুলো, তাদের কাজের জায়গাটা আরও দীর্ঘদিনের জন্য অনিশ্চিত হয়ে যাবে। এটুকু ভাবনা আমরা ভাববো না যখন আমরা আনন্দ ফুর্তি করতে যাব? একদম। ছোট্ট একটা বিরতির পর আমি এর প্রসঙ্গে আলোচনায় ফিরবো, দেখতে থাকুন ক্রস ফায়ার। কিন্তু কেন আমরা এই আলোচনাটা করছি, কেন আমরা আমাদেরই দিকে আয়না ধরার চেষ্টা করছি? আমাদের মতো মানুষদের, আমি আবারও বলছি, একটা বড় অংশের মানুষ তারা যথেষ্ট সচেতন, কিন্তু এক অংশ, এবং এই এক অংশকে উপেক্ষা করা যাচ্ছে না একটাই কারণে যে কোভিড এমন একটা রোগ যে একজন মানুষের দায়িত্বজ্ঞানহীনতাও গোটা সমাজটাকে, গোটা দেশটাকে বিপদের মধ্যে টেনে আনতে পারে। কেন, তার প্রেক্ষাপটটা দেখুন। দ্বিতীয় ঢেউ এখনও থামেনি, আর তারই মধ্যে দরজায় করোনার চেয়ে কোভিডের তৃতীয় ঢেউ। হু, এইমস, নীতি আয়োগ সতর্ক করছে সবাই, কিন্তু বেপরোয়া মানুষের কানে সে কথা পৌঁছচ্ছে আদৌ? দেশে সংক্রমণের গতি কমেছে ঠিকই, কিন্তু দ্বিতীয় ঢেউয়ের দাপট শেষ হয়ে যায়নি। এখনও দৈনিক সংক্রমণ 40,000-এর কাছাকাছি ঘোরাফেরা করছে, দৈনিক মৃত্যুর সংখ্যাও থেকে থেকে ছুঁয়ে ফেলছে 500-র গণ্ডি। কয়েকদিন আগেই হু প্রধান ট্রেডিস অ্যাডানাম গেব্রেইসুস বলেছিলেন, কিছু কিছু দেশে টিকার অভাব আর টিকা হয়ে যাওয়া দেশগুলোতে করোনা বিধি মানার গাফিলতি আমাদের তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে দিয়েছে। আশঙ্কার কথা শুনিয়েছে নীতি আয়োগও। সম্প্রতি নীতি আয়োগের সদস্য ভিকে পল জানিয়েছেন, দেশে সংক্রমণ এখন খুব ধীর গতিতে কমছে, এটা খারাপ লক্ষণ। ভারতে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আগামী 100 থেকে 125 দিন খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে সতর্কতার বন্যা, এরাজ্যেও তৃতীয় ঢেউ মোকাবিলার আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে ওয়ার্কশপের আয়োজন করেছে কলকাতা পুরসভা। কিন্তু কোভিড মোকাবিলায় দেশজুড়ে টিকাকরণের গতি কি সন্তোষজনক? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী প্রথম ডোজ পেয়েছেন 33,68,19,000 মানুষ, দ্বিতীয় ডোজ পেয়েছেন 9,10,62,000, দুটো ডোজ মিলিয়ে পেয়েছেন 42,78,82,000 জন, দেশে দ্বিতীয় ডোজ পেয়েছেন 6.8% মানুষ। বিরোধীদের দাবি, ডিসেম্বরের মধ্যে সব প্রাপ্তবয়স্কের টিকাকরণ প্রক্রিয়া শেষ করার যে লক্ষ্যমাত্রা কেন্দ্রের মোদী সরকার নিয়েছে তা ব্যর্থ হওয়ার সম্ভাবনা ষোলো আনা। এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা যে অমূলক নয় সে কথা বারে বারেই বলছেন চিকিৎসকরা, কিন্তু তাঁদের কথা শুনছে না। হাটে বাজারে মাস্কহীন মানুষ আর অকারণে বাইরে বেরোনো আম জনতার দৌলতে আরও কঠিন হয়ে উঠছে কোভিড যুদ্ধ। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। ডক্টর ঘোষ, আপনারা তো বারবার সতর্ক করছেন, হু সতর্ক করছে, এইমসের ডিরেক্টর সতর্ক করছে, নীতি আয়োগ সতর্ক করছে, আপনাদের মতো অসংখ্য চিকিৎসক বিশেষজ্ঞ তারা সতর্ক করছেন। আপনারা গতকালই আপনারা অতিরিক্ত উদ্যোগ নিয়েছেন, আপনি ডক্টর যোগীরাজ রয়, আপনারা যাতে যাতে তৃতীয় ঢেউ সম্পর্কে আগাম প্রস্তুতি নেওয়া যায় সেই সবের ব্যাপারে উদ্যোগী হয়েছেন। কতটা ভয়াবহ জায়গায় দাঁড়িয়ে আমরা রয়েছি, কতটা সতর্কতা এই মুহূর্তে আমাদের প্রয়োজন, যদি আরও একবার স্মরণ করিয়ে দেন ওই বেপরোয়া মানুষগুলোকে। আমি জানি না এরপরও তাদের কানে এটা ঢুকবে কি না, তবু একটা শেষ চেষ্টা। দেখুন, যদিও বলতে খারাপ লাগে, হয়তো মেসেজটা ভালো যাবে না, কিন্তু এই মানুষের যে এই চরিত্র এবং বিভিন্ন ধরনের চরিত্র থাকবেই এটা তো আমরা সবাই জানি, তো এর মধ্যেই আমাদের তাদেরকে বেঁধে রাখতে হবে। যেমন করে আমরা ধরুন
চোর ডাকাতকে বেঁধে রাখি, তাদেরকে দিয়ে কন্ট্রোল করি, ঠিক, তাহলে প্রত্যেকটা বাবা মাই তাদের ছেলে মেয়েদেরকে ভালো ভালো কথাই বলে, চোর হবে না, ডাকাত হবে না, খুনি হবে না, কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ সেই পথে চলে যায়। কিন্তু তাদেরকে আমরা যেরকম করে কন্ট্রোল করি পুলিশ দিয়ে, শাসন করে, আমাদেরকেও সেইভাবেই করতে হবে। কিন্তু তবুও আমি একটা জিনিস জানি, যতই এফোর্ট হোক না কেন, 100% মানুষকে আমরা কিন্তু এইভাবে কন্ট্রোল করতে পারবো না। তার মানে আমি এই মেসেজটা দিতে চাইছি না যে দরকার নেই, দরকার আছে। যেমন করে আমাদের পুলিশ, সত্যি বলছি যে খুবই ভালো কাজ করছে, আমাদেরকে আরও বেশি স্ট্রিক্ট হতে হবে। মানুষ, কিছু মানুষ পুলিশের সাথে হয়তো দুর্ব্যবহারও করছে, সেটাও আমরা জানি, কিন্তু প্রত্যেকটা দেশেই এই ধরনের মানুষ থাকে, প্রত্যেকটা দেশেই। আমি জানি যে ইউকেতেও আছে, অস্ট্রেলিয়া, ইউএসএতেও আছে। অস্ট্রেলিয়া খুব স্ট্রিক্ট। মানে আমি একটা জাস্ট একটা গল্প বলছি যে একজন ভারতীয়, তার কাবাব খাওয়ার ইচ্ছে হয়েছিল এবং সে তার জোনের বাইরে চলে গেছিল, তার নিজস্ব যে জোন তার বাইরে চলে গেছিল এবং সেই কাবাব কিনতে তাকে 80,000 টাকা ফাইন দিতে হয়েছে, 80,000 টাকা তাকে ফাইন দিতে হয়েছে। সেই ধরনের ফাইন না হলে এই ধরনের মানুষকে কিন্তু কন্ট্রোল করা যাবে না, করা যাবে না। আমরা কি বলছি, আমরা শুধু দুটো কথা বলে বকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ফাইন ইজ দ্য অনলি অ্যান্সার। যখন মানুষের পকেটে টান পড়বে তখন কিন্তু মানুষ অনেক বেশি সচেতন হয়ে যাবে, আদারওয়াইজ শুধু ভালো কথা এদেরকে সচেতন করা যাবে না বলেই আমার বিশ্বাস। আমিও সেটাই সাজেশন দেব পুলিশ চিফকে যে ফাইন করুন, যেমন করে আমরা গাড়ি চালালে আমাদের ফাইন হয়ে যায় এবং সেটা সাথে সাথে হয় কিংবা পরে আমাদেরকে চলে আসে, তাদেরকেও তাই ফাইন দিতে হবে। সহেলির কাছে আমার এখানে জিজ্ঞাসা যে সহেলি, যেটা ডক্টর ঘোষ বলছেন যে সত্যি কতটা বেপরোয়া মনোভাব আমরা দেখতে পাচ্ছি, যে মোটামুটিভাবে সবার বয়স হয়েছে, যাদের আমরা দেখতে পাচ্ছি তারা কেউ শিশু না, যারা এই বেপরোয়া মনোভাব দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা সহেলি, আমি একটু এখানেই মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করবো, যে আমরা সবাই তো আমাদের নিজেদের থেকেও আমাদের আশপাশে যারা রয়েছেন, আমাদের প্রিয়জন, আমাদের পরিজন, তাদের সম্পর্কে আমরা সবসময় ভীষণভাবে তটস্থ থাকি, তাদের চিন্তা, তাদের স্বাস্থ্যের চিন্তা আমাদের প্রায়োরিটি হয়ে দাঁড়ায়। কোন এই বাঁধভাঙা উচ্ছ্বাস যাতে এই ভাবনাটাও কাউকে ভাবাচ্ছে না? হ্যাঁ, একদম আমি সহমত যে এইখানে একটা জায়গা বুঝতে হবে যে যখন আমরা চিরাচরিতভাবে যেভাবে একটা সমস্যাকে দেখি, একটা সমস্যাতে একটা আতঙ্ক আছে, একটা ভয় আছে পরিবার পরিজন নিয়ে, আবার সেই সমস্যার সাথে একটা ইগনোরেন্সও আছে, অতিরিক্ত আতঙ্ক থেকেও কিন্তু ইগনোরেন্সও আছে। এখন গিয়ে যে ধারণাটা সবার মধ্যে ক্রিয়েট হয়েছে যে আমি ভ্যাকসিন পেয়ে গেছি মানে আমি ভালো আছি, আমার পরিবার সেফ, এই ধারণাটা বারবার বলছেন যে শুধু ভ্যাকসিন নয়, ডক্টররা তো বলছেন কেউ তো শিশু না, কেউ শিশু না, সমস্ত ফোরামেই আলোচনা হচ্ছে, সমস্ত বিশেষজ্ঞরা বলছেন যে শুধুমাত্র ডাবল ডোজ ভ্যাকসিনেশন নয়, কোভিড বিধিও মানতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিংও মেইনটেইন করতে হবে। একদম একদম, এইখান থেকেই কিন্তু ইগনোরেন্স প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে, যেখানে নিজের কথাও ভাবছে না, পরিবারের কথাও কিন্তু ভাবছে না। এদের মধ্যে যখন কথা বলেছি, আমার ব্যক্তিগত স্তরে কাজের জায়গা থেকে আমি দেখেছি, পরিবারের মধ্যে কিন্তু এই নিয়ে একটা অশান্তি কিন্তু চলছে, হয় প্যারেন্টসরা তাদেরকে বলছে অথবা বাচ্চারা প্যারেন্টসদেরকে বলছে, মানে একদম গোটা পরিবার জুড়ে কিন্তু ইগনোরেন্স হচ্ছে না, এর বিরোধিতা সংক্রান্ত ফ্যামিলিতে অশান্তি কিন্তু দেখা যাচ্ছে। মানে আমি আমার কাজের জায়গায় দেখেছি এই কমপ্লেন্টসগুলো নিয়ে, যে ছেলে মেয়ে শুনছে না, বা ছেলে মেয়ে হয়তো বলছে বাবা মা শুনছে না। হ্যাঁ, এই এই জায়গাটা কিন্তু আছে, একাধিক অধিকাংশ মানুষ সচেতন হওয়া সত্ত্বেও এই পুরোপুরিভাবে সামগ্রিকভাবে আমরা এটা পাচ্ছি না। আর আমাদের সবার মাথার মধ্যে
একটা ফিক্সড কনসেপ্ট আছে, মানে টিকা মানে একটা ফিক্সড হয়ে যাওয়া প্রবলেম, সলিউশন হয়ে যাওয়া, বা ওষুধ খেয়ে নেওয়া মানে একটা সলিউশন পেয়ে যাওয়া। এটার থেকে যে এই কোভিডটা আলাদা, এটা আমাদের চিরাচরিত ধারণার থেকে বেরিয়ে এসে কোভিডটাকে দেখতে হবে। এখানে সহায়লি আমি যদি একটু অ্যাড করব, হয়তো এটা অ্যাপারেন্টলি একটু মজারই, যখন গত বছর যখন লকডাউন শুরু হয়েছিল সেই সময় একজন আমাকে মেসেজ করেছিলেন মেসেঞ্জারে, খুব অসহায়ভাবে করেছিলেন একজন, আমি তার স্থানকাল বলছি না, স্থানকাল পাত্র বলছি না। তিনি বলেছিলেন যে আমার বাবা, আমার বয়স্ক বাবা, তিনি কোনো কথা শুনছেন না, তিনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, মাস্ক পরছেন না, আপনারা যদি একটু পুলিশকে দিয়ে ওনাকে ভয় দেখান। তো এটা অ্যাপারেন্টলি হয়তো ভীষণ হাসির ব্যাপার, কিন্তু আসলে সত্যি তো মানে পরিবার পরিজনে এত এত অসহায় ফিল করছেন যে এরকমভাবে বিষয়টা হ্যান্ডেল করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। একদম একদম, এটা আমিও কিন্তু ব্যক্তিগত স্তরে অনেক ক্ষেত্রে দেখেছি, কাজের জায়গাতেও অনেক ক্ষেত্রে দেখেছি যে কিছুতেই সেটা মানানোর জায়গায় আসতে পারছে না। কেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমি আসবো জয়জিৎ এবং সত্যজিৎদের কাছে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। জয়জিতের কাছে যাব। জয়জিৎ, যাদের আমরা দেখতে পাচ্ছি, অন্তত গতকাল পার্ক স্ট্রিটে যাদের দেখতে পেলাম, তারা তো মোটামুটিভাবে আলোকপ্রাপ্ত মানুষজন, যাদের দেখে মনে হচ্ছে তারা বেল টু টু ফ্যামিলিতে বিলং করেন, শিক্ষা দীক্ষা এক্সপোজার সমস্ত কিছুই আছে, তাদের তো আরও বেশি করে সতর্ক হওয়াটা এক্সপেক্টেড যে তারা চারপাশে কী হচ্ছে জানতে পারছেন। তারা জানতে পারছেন যে বহু মানুষ, হ্যাঁ এটা ঠিকই যে আমরা কোনো আনন্দ ফুর্তি করবো না, করতে ইচ্ছে করে না এমনটা না, কিন্তু এই কোভিডের কারণে দিকে দিকে আমরা জানি যে বহু মানুষের কাজকর্ম এখন নেই। যদি কোভিড আমি ছড়াই কোনোভাবে, যদি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমি এই কোভিড সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে আমি একটা আমার কিছু কন্ট্রিবিউট করে ফেলি আমার দিক থেকে, সেটার জন্য তো আমার একটা অপরাধ বোধ হওয়া স্বাভাবিক, সেটাও হচ্ছে না। মানুষ আসলে যে মান আর হুঁশ দুটো মিলে মানুষ, তো তো হুঁশটা চলে গেছে মানুষের। এই হুঁশটা আনার জন্য আমি আমাদের প্রশাসনের তরফ থেকে যিনি পুলিশে আছেন, আমি দাদাকে অনুরোধ করব যে একদম কড়া দাওয়াই দিন। কড়া দাওয়াই না দিলে মানুষ বুঝবে না, আর শুধু নিজে এফেক্টেড হবে তাই না, অন্য লোককে এফেক্টেড করে দেবে। কারণ এরা এরা মানে ওই এই এইটা তো মানে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়, এবং ছড়ানোর পর আমি পুলিশেরই একজন, আপনি হয়তো চিনবেন, আগের বছর অভিজ্ঞান আমার খুব ভালো বন্ধু ছিল, সে মারা গেছে, এবং আরও আমার প্রচুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে হারিয়েছি। কিন্তু যারা হারায় তারা বোঝে, আর যে মানুষগুলো করছে তারা, তাদের মনে হয় তারা কোনো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন হারায়নি, তারা সেই কষ্টটা দুঃখটা বোঝে না, যাদের যায় তারা বোঝে। তো আমি হাত জোর করে করজোরে সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা মাস্কটা পরুন, হাতটা ধোন, হাতটা স্যানিটাইজার ইউজ করুন, আর অন্তত একটা একটা ছ ফুটের একটা ডিস্টেন্স মেনটেন করুন, ফিজিক্যাল ডিস্টেন্সিং। না হলে এটা এমনি কোটি কোটি মানুষের চাকরি চলে গেছে, চাকরি নেই, ব্যবসা বাণিজ্যের অবস্থা প্রচণ্ড খারাপ, প্রত্যেকে এফেক্টেড হবো। কিন্তু মানে আবার যদি একটা লকডাউন হয়, এবার মানুষের কাছে আত্মহত্যা ছাড়া আর কোনো জায়গা থাকবে না। ইভেন আমাদেরকে ইনক্লুড করে বলছি, আমরা যারা এই প্রফেশনে আছি, অভিনেতা অভিনেত্রী, তাদের কোনো কাজ ছিল না। আর আমরা কিন্তু ম্যাক্সিমাম অভিনেত্রী অভিনেত্রী হচ্ছে পার ডে অ্যাক্টর কিংবা পার ডে অ্যাক্ট্রেস, যে টেকনিশিয়ানরা আছে, আমি আমার ইন্ডাস্ট্রি বলতে পারি, তাদের খুব দুর্দশার মধ্যে কেটেছে। দায়িত্বজ্ঞানহীন হলে তবে এটা হয়, সত্যজিৎ বাবু, তাহলে কি সেটাই একমাত্র পথ? না, একমাত্র পথ নয়। ব্যাপারটা হচ্ছে একদিক থেকে যেটা ডক্টর অপূর্ব ঘোষ বললেন যে ফাইন ইম্পোজ করো, ফাইন ইম্পোজ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সার্জেন্ট সাহেব, ওসিরা, তারা প্রত্যেকে কেস দেওয়া হচ্ছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, অতিমারির সময় একটু মানুষ, একটু পুলিশের মানবিক মুখও থাকতে হবে, কড়ার ভূমিকাও থাকতে হবে। তবে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি লক্ষ লক্ষ দর্শক আপনাদের এই চ্যানেল দেখে, গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে, শহরতলিতে তাদেরকে বলার দরকার আছে যে প্রত্যেকে
আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে অতিমারির যে অর্ডার সেই অর্ডারটাকে মেনে চলুন, নাইট কারফিউ মেনে চলুন। এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, কয়েকটা হোটেলের এগেনস্টে কেস করা হয়েছে, আপনারা আপনাদের চ্যানেলেও আপনারা দেখিয়েছেন। এবং কোনো জায়গায় কোনো বেপরোয়া জিনিস থাকতে গেলে সেখানে পুলিশ তার কর্তব্যে অবিচল রয়েছে। এবং তারা কোনো হোটেল তারা যদি তাদের সেই আটটার পর থেকে যদি আবার কোনো কিছু আরম্ভ করে তাদের এগেনস্টে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, আরও ব্যবস্থা নেওয়া হবে। এবং এই যে অনেক ধন্যবাদ সবাইকে, এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক যে আমরা এখনও অবধি, আমরা সবাই, আমাদের একাংশ এখনও অবধি ইহেন দায়িত্বজ্ঞানহীন আচরণ করছি যে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে কন্ট্রোল করার জন্য এত উদ্যোগী হতে হচ্ছে, তারপরও কারো ভ্রুক্ষেপ ফিরছে না। আবারও বলছি, শুনতে হয়তো ভীষণ হার্শ লাগবে, কিন্তু এটা সত্যি যে এরকম দায়িত্বজ্ঞানহীন একজন মানুষ, তিনি কিন্তু সুইসাইড বম্বারের থেকে কম ক্ষতিকর নন। কাজেই সাবধান হন, সতর্ক হন। আপনার নিজের জীবন নিয়ে আপনি বলতেই পারেন যে আমি আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছি, আপনি বলার কে? কিন্তু আবারও বলছি, ইয়োর ফ্রিডম এন্ডস ওয়্যার মাই নোজ বিগিনস। আপনার এই স্বাধীনতা, আপনার এই আনন্দ ফুর্তি, আপনার এই বেপরোয়া মনোভাব, আপনার এই জীবন নিয়ে ছিনিমিনি খেলাটা শুধুমাত্র আপনার মধ্যে তো সীমাবদ্ধ থাকবে না, আপনার পরিবার পরিজন ছাড়িয়ে গোটা সমাজের জন্য বিপজ্জনক হয়ে যাবে, যেটা একটা বিগ নো নো। আপাতত ক্রস ফায়ার শেষ করছি, আশা করবো শুভবুদ্ধির উদয় হবে। দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা।